স্বাগতিক জার্মানিকে বিদায় করে দিয়ে স্পেন পৌঁছে গেল এবারে ইউরোর সেমি ফাইনালে একশো মিনিটে মারিনো তার গোল এবং সেই গোলে স্পেনকে তারা পৌঁছে দিল আসলে সেমি রিফাত মানে একটা ম্যাচে আর কি হতে পারে একটা ফুটবল ম্যাচে আপনি যা যা দেখতে চান ড্রামা হৃদয় ভঙ্গ বিতর্ক গোল শেষ মুহূর্তে শেষ মুহূর্তে গিয়ে ডিসাইডিং ফ্যাক্টর তৈরি হয়ে যাওয়া সব কিছু ঘটেছে এই ম্যাচে দানি অলমো এগিয়ে দিয়েছিলেন স্পেইনকে কিন্তু সেই লিগটা খুব বেশিক্ষণ টিকে আর থাকে নি ম্যাচের একদম শেষ মিনিটে যখন মনে হচ্ছিল স্পেইন বোধ হয় জিতেই যাচ্ছে ম্যাচটা রেগুলেশন টাইমের ভিতরে ফ্লোরিয়ান ভার্ডস এক আবার সমতায় ফিরিয়েছিলেন জার্মানিকে সেই ভার্ডস গোলে ম্যাচটা যায় এক্সট্রা টাইমে এবং এরপরে এক্সট্রা টাইম থেকে আমরা দেখলাম একশো উনিশ মিনিটে মিকেল মারিনো যিনি আনলাইকলি হিরো তিনি গোলটা করলেন এবং জার্মানির বিদায় ঘন্টা বাজল টনিক্রুজ শেষ হয়ে গেল তার অধ্যায় এবং টনিক্রুজের শেষ অধ্যায়টা একদম কান্না ভাবেই আসলে শেষ হয়েছে টিনু ভাই এই ম্যাচে জার্মানির এই যে শেষ পর্যন্ত না পারা মেইন জিনিসগুলো আসলে কি হয়েছে দুজন বদলি নামলেন দুজনেই গোল করলেন হ্যাঁ না মেইন হচ্ছে যে মানে হেল্পটা করেছে আসলে ক্রুসি আমার কাছে মনে হয়েছে যে ড্যানিওল মো মাঠে ঢোকাটা ছিল স্পেনের জন্য বাড়তি একটা যে যে বা করা হয় ক্রুসের মাধ্যমে বাট আমি বলবো যে স্পেন ফার্স্ট আপ যদি আমরা বলি মোয়া মাচ মোর ক্লিয়ার ইন অ্যান্ড আউট অফ পজিশন তার শেপ টিম শেপ তাদের দ্রুত ক্লোজ ডাউন করা গ্যাপগুলোকে যেটা জার্মানি সুবিধা করতে পারছিল না সো জার্মানিকে এই ম্যাচে ফেরার জন্য অনেক সাবস্টিটিউশন লেগেছে কিছু ডিরেক্ট পাস লেগেছে হেডার লেগেছে ওখান থেকে গোল হয়েছে বাট আমি বলবো যে জার্মানির জন্য মেইন হচ্ছে যে শেষ পর্যন্ত মনোযোগ রাখতে পারেনি বলবো সেন্টার ব্যাকে যে রুডিগারের পিছনে যে ওয়ার্ডেন বোধ নামলো সো ও যে নামলো ও পিছনে ওই ওই জায়গাটা থাকা উচিত ছিল যেটা আমরা এই গোলটা আমরা দেখছি যে গোলটা ম্যাচটা নিয়ে গেল এক্সট্রা টাইমে ফ্লোরিয়ান ভার্ডস বৌদ্ধি হিসেবে নেমেছিলেন তিনি ওখানে গোলটা করলেন কিন্তু এরপরে গিয়ে এক্সট্রা টাইমে যদি আসে যখন আলভারো মোরাতা নিকো উইলিয়ামস এবং সবাইকে তুলে ফেলা হলো তখন মনে হচ্ছিল স্পেন বোধ আর পারবে না হিরো মিকেল মেরিনো বদলাম একটা গোল করেছেন তবে আমার কাছে এক্সট্রা টাইমে গিয়ে কেন জার্মানি পেনাল্টি কিকটা পেল না মার্কু লাগলো এটা নিয়ে বোধ অনেক কথা হবে এটা আমরা দেখছিলাম সেই উইনিং গোলটা যেখানে মিকেল মেরিনো দলকে নিয়ে গেছেন স্বপ্নের সেমিফাইনালে না মেনলি হ্যান্ডবলটার কথা আমি বলবো যে কুকুরে আসলে হাতটা ভেতর দিকে আনছিল তখন লেগেছে যদি হাত ওদিকে নেওয়ার সময় লাগতো ডেফিনেটলি পেনাল্টি ছিল বিকজ ও ট্রাই করছিল যে যেন আনন্যাচারাল পজিশন না হয় সেটা হয়তো এখন বিবেচনায় ছিল বাট আমি বলবো যে জার্মানির মেইন ইয়েটা হলো যে লাস্ট মোমেন্টে গিয়ে যে মোমেন্টারি কনসেন্ট্রেশন এবং ফলে যেটা হয়েছে যে জার্মানি বিদায় ঘটতো তাদের থেকে মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ এন্ড visit teesports.com